যোৱা 12 তারিখে সোনাপুর কচতলিত যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিল তাত মানে আরক্ষী যেতিয়া তালৈ গৈছিলে আরক্ষী যাওঁতে আরক্ষীক প্রত্যাক্রমণ করিবৰ কাৰণে তাত তেওঁলোকে পরিকল্পিতভাবে লড়া ছোৱালী সকলোৱে ওলাই একেলগে তেওঁলোকে দা কুঠার বা জুম জাঠি লৈ তেওঁলোকে একেলগে আক্রমণ করব আহিছিল। সেই আক্রমণের কথাত আরক্ষীয়ে নিজের আত্মরক্ষা করবর কারণে তেওঁলোকক মানে প্রত্যুত্তরত গুলিচালনা করবলে বাধ্য হয়েছিল আর সেই গুলিচালনাত দুইগৰাকী ব্যক্তি তার মৃত্যু হয়েছিল। এজনের ভতিজা আসে ভতিজা ছোৱালী আসে সেই ভতিজা ছোৱালীজনীর মানে গাত গুলি লগার পিছতে ভতিজাজনীর ছোৱালীর মানে কার্টিজটো লাগিছিল, খালি কার্টিজটো তার গাত লাগিছিল। লাগোতে এই খালি কার্টিজটো লাগিছে যে এই কথাটো আনি পেলে একেলগে তাই ছোৱালীজনী আনি মানে প্রাথমিক চিকিৎসা করলে তাই আনি পেলে মেডিকেলত চাই দেখিলে যে তাই একো ধরনের হওয়া নাই, কেবল অলপমান তাই মাইন্ডর একটা মানে প্রবলেম হয়েছে। আর এইটো লৈ পেলে আমার মিডিয়াত বা একাংশ মানে ব্যক্তিয়ে ইয়াক অপপ্রচার করবর কারণে সাজু করেছে, বিভিন্ন ধরনের ইয়াক মানে বিকৃত রূপ দিবর কারণে চেষ্টা চলাইছে। এই ঘটনাটুক আমি সকলে গরিহণা দিছো আর আজি এই যখন এই ধরনের অপপ্রচার চলাইছে বা যখন মিডিয়ায় এই ধরনের কথাগুলো কইছে তেওঁলোকৰ বিরুদ্ধে অচিত তদন্ত করবলে শাস্তি দিবর কারণে আমি সৰু অসম ট্রাইবেল সংঘর উদ্যোগত আর আমি জাতীয় সংগঠনবিলাক সহযোগত একেলগে লগ লাগি আমি সোনাপুর থানাত আমি আজি গোচর রুজু করছো যাতে তেওঁলোকক অতি শীঘ্রে করায়ত্ত করে এই ধরনের অপপ্রচার যাতে বন্ধ করে তার কারণে আমি দাবি জানাইছো। যে কোনো খবরের ভাবে যোগাযোগ করক 7099017330 অথবা 7099017990।